জনগণের জন্য যদি উল্টা হইয়া মরি যাও তবে তোমার জন্ম সার্থক। আর বাড়ির হইয়া যদি মেডিকেল মর তো সার্থক না। জনপ্রতিনিধি হইয়া মরা আসছে সর্বলাভ করার কি আছে কইছে? আজকে আমরা এত বড় ইস্যু, আজকে কার যার অজিতে কি হইব, আমার কি হইব, আমরা তো অ্যাপয়েন্টমেন্টও পাইতাম না। কিন্তু না, বড় হল আমরা ছোট দেখতে 10-12 বছরে আইসি বড় হল, তাদের স্কুলের পড়াশোনা একদম শুনিয়ে আসতে ওই স্কুলে চাকরি করি কেন রিটায়ার দিস বড় হল, যে কোনো হসপিটাল কখনো মানুষ আয় টাঙা হওয়ায় সব তো একটা কেন্দ্র হয়ে গেছ। এখন অন্য কারণ যদি সাব সেন্টার হইল সেন্টার, এক কামে আইলে মানুষ হসপিটাল লাগাল পাইলা, টানা লাগাল পাইলা, স্কুল লাগাল পাইলা, আরো অফিস টফিস আছে ব্লক। হ্যাঁ, পুরা সব জায়গার লোকের রাস্তার লিঙ্ক আছে সেন্টার। এই অবস্থায় আমরা ফাস্টফুডটা কইমু যদি না পারি, আমরা বকলার যদি জায়গা না হয়, বকলার তো আছে সুন্দর জায়গা আছে, যে জায়গাটা আজকে 50 বছর থেকে খালি করি আছে, এখানেও পিএসসি হয় না করিয়া, এই জায়গাতে পিএসসি করতে গেলে প্রচুর জায়গা লাগে, কিন্তু এখানে এই সাবমিশনের জায়গা না থাকার লাগিয়া আমরা এই জায়গা দিছি। আরও আছে যেমন আমরা এখানে মতিগুড়িয়াতারা আছে, তার যুগে এটা ইয়ে হয়েছে, তখন আমরা এখানেও জায়গা সিলেক্ট করা হয়েছে, এখানেও আমরা সবাই মিলিয়া জায়গা দিয়া তখন এখানে পিএসসি, এখানে বড় ল্যান্ড আছে, তারা এই ল্যান্ডের কোনো প্রয়োজনই নেই, তারা এদিকে আইতেছে না। এই ল্যান্ডটা আজকে প্রায় 50 বছর থেকে খালি এমনি পড়ে, এই কারণে যদি আজকে এডিসি অফিস যদি হয়, এডিসি অফিসের লোক এসডিসি অফিস থাকে লাগা, দুইটাই অফিস হতে পারে, এখানে লাগা আছে, থানা আছে, এক সাইডে আছে পিডব্লিউডি অফিস আছে, এক সাইডে ব্লক আছে, সব কিছু আছে সেন্টার। আমরা দাবি থাকবো বড়তলা বা আশপাশের যারা আমরা আছি, হরিণচোড়া, জামতলা, ডলু, আমরা দাবি থাকবো যে সেন্ট্রাল প্লেসে হোক, ইন কেস যদি না হয় আশপাশের জায়গা, ইন কেস না হয় আশপাশ জায়গা, কিন্তু এই সূচনক 5 কিলোমিটার 10 কিলোমিটার দেবে। হ্যাঁ, এটাও যদি আমরা বড়তলাবাসী দিই না হয়, এখান তো যদি আমরা যদি জায়গা এখানে যদি সিলেক্ট করে না হয় বা জায়গা সবুজ সংঘ ইন্ডিয়ানের ক্লাব এবং কবিরের কিছু মানুষ জনপ্রতিনিধির একটা সাত করে চিফ মিনিস্টারকে ধন্যবাদ, এবং যে বলার বিভিন্ন জায়গা আছে এই জায়গাটা সার্বিকভাবে আমরা দিছি দিছি যে আমরা এখানে সবমিশন মিত্র বা আমরা জায়গা আছে আমরা। তো আজকে বিভিন্ন জায়গা আমরা যে কোনো একটা প্রকল্প আইলে পরে থানা আসলে হয়ে যাবে, তো আজকে আমরা প্রয়োজনে বুঝা বিভিন্ন সময় সেটা তো আমরা থাকি বা বিভিন্ন সময় আলোচনা করিয়া বা বড়গলা জারতলা এবং ডলুর কিছু কিছু মানুষ লইয়া একটা এই সাবমিশন বিষয় নিয়ে একটা আলোচনা করা, একটা বা রোড ম্যাপ বাই তৈরি করা, ওটা আমার একটি উদ্দেশ্য আছে যে জালুদার অনেক ব্যক্তিরার সঙ্গে আমি পার্সোনালি আলাপ করছি এবং ডলুরের কিছু ব্যক্তিরার সঙ্গে আলোচনা করছি এবং বড়গলার কিছু ব্যক্তিরার সঙ্গে আলোচনা করছি করিয়া এটা ডেটটাও ফাইনাল করছি করিয়া যে শনিবারে আড়াইটায় আমি কিন্তু 3টা আড়াইটা বাজলে তার 3টা ল্যান্ড আছে আমরা এখানে বড়া একটা ঐতিহাসিক জায়গা, আজকে রাজা স্কুল আছে, আজকে বড় থানা আছে, তারপরে আজকে ফায়ার ব্রিগেড হসপিটাল।